নমস্কার বন্ধু, ডোর অফ ডেস্টিনি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, থাকবে প্রায় এক মাস। জন্মছকে যদি সূর্যের অবস্থান অনুকূল না হয় তাহলে জীবনে নানা সমস্যা দেখা যায়, নানান রোগের ঝুঁকিও থেকে যায়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে তেজ এবং পরাক্রমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তির কোষ্ঠীতে সূর্যের অবস্থান ভালো হয় সেই ব্যক্তি সমাজে মান সম্মান ও মর্যাদা লাভ করে। তেমনভাবে যদি সূর্যের অবস্থান অনুকূল না হয় তাহলে আবার জীবনে নানা সমস্যা দেখা দেয়, নানা রোগের ঝুঁকিও বেড়ে যায়। আজ 15ই জুন সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, থাকবে 16ই জুলাই পর্যন্ত, অর্থাৎ এক মাস মিথুন রাশিতে থাকবে। সূর্যের এই রাশি পরিবর্তনের পরে 21শে জুন আবার সূর্যগ্রহণ হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 15ই জুন সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের গোচর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে হবে। মিথুন রাশিতে এই সূর্যের গোচর কোন কোন রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে জানাবো আপনাদের। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, মন্ত্র, টোটকা টিপ সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে। এবার দেখে নিন সেই রাশিগুলি কি কি। প্রথমটি হলো বৃষ রাশি। সূর্যের এই গোচরের সময় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, চাকরিজীবীদের উচ্চ পদ বা সম্মান লাভ হতে পারে। এ সময় বাদ বিবাদ এড়িয়ে যাওয়াই ভালো, ভাষার নিয়ন্ত্রণ রাখুন। এই সময় আপনি আর্থিক সুবিধা পেতে পারেন, আয়ের নতুন উৎস বের হতে পারে, আপনার আটকে থাকা সম্পদ ফিরে পাবেন। দ্বিতীয় রাশিটি হলো মিথুন রাশি। সূর্যের রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতকদের কাজের চাপ বাড়তে পারে, চাকরিতে শুভ পরিণাম লাভ করবেন, ব্যবসায়ীদের জন্য লাভ হবে। তবে এ সময় সিদ্ধান্ত একটু ভেবে চিন্তে নিতে হবে। সূর্য মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে 21শে জুনে, সূর্যগ্রহণও কিন্তু এই দিনই হবে। সূর্য মিথুন রাশিতে প্রবেশ করায় আপনার মধ্যে প্রচণ্ড ক্রোধ বাড়বে, বিবাহিতদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপর আসছে সিংহ রাশি। এ সময় পদোন্নতি হতে পারে সিংহ রাশির জাতকদের, তবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভূতপূর্ব লাভ পেতে পারে। মার্কেটিং, সেলস ও লেখালেখির সঙ্গে সম্পর্কিত কাজে সাফল্য পেতে পারেন। আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার এক কথায় প্রবল যোগ রয়েছে। সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে, আপনি বড় কিছু অর্জনও করতে পারেন। চতুর্থত কন্যা রাশি। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের কেরিয়ারে বড়সড় লাভ হতে পারে, আয় বৃদ্ধির উৎস সামনে আসবে। এ সময় আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, সমাজে মান সম্মান বাড়বে, সময়টি এদের জন্য খুবই শুভ, কর্মক্ষেত্রে অনুকূল পাবেন। কিন্তু আপনার যারা সহযোগী কর্মচারী তারা আপনাকে হিংসা করতে পারে, তবে ওইসব দিকে নজর না দিয়ে আপনার সমস্ত ফোকাস আপনার কাজের দিকেই থাকা উচিত। সর্বশেষ রাশিটি হলো কুম্ভ রাশি। ব্যবসায়ীরা এই গোচরের ফলে লাভ অর্জন করতে পারে, পারিবারিক জীবনে আনন্দ কাটবে, স্বাস্থ্য ভালো থাকবে, প্রেমের দিকে একটু উত্থান পতন আসতে পারে, সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। এই রাশির জাতকদের সন্তানের পক্ষ থেকে কষ্ট পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।